কোন পদ্ধতিতে আবেদন করলে চায়নাতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে 100% স্কলারশিপ সহ অ্যাডমিশন নেওয়া যায়? আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারওয়াল কনসালটেন্সি। আজকে আমরা আলোচনা করব কোন কোন পদ্ধতি বা কী কী প্রসিডিওর ফলো করলে চায়নাতে সুনামধন্য সরকারি ইউনিভার্সিটিগুলোতে ফুল স্কলারশিপ সহ অ্যাডমিশন নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা সবাই জানি চায়নাতে দুইটা ইনটেক, মার্চ ইনটেক ও সেপ্টেম্বর ইনটেক। তো যেই সকল স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটাকে বেশি ফোকাস করে তারা অলওয়েজ মার্চ ইনটেক রেফার করে। আর যে সকল স্টুডেন্ট মনে করে না আমি ল্যাঙ্গুয়েজ করবো না, আমি সেপ্টেম্বর ইনটেকটাকে ট্রাই করবো, তারা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপারেশন নাই। তো এখন আমরা ডিটেলস কথা বলবো সেপ্টেম্বর ইনটেক নিয়ে। তো সেপ্টেম্বর ইনটেকে আপনি কী কী সুবিধা পাবেন, কেমন স্কলারশিপ প্রোভাইড করে বা আমার যোগ্যতা কেমন থাকতে হবে ওই স্কলারশিপ পাওয়ার জন্য? আমরা সবাই জানি যে সেপ্টেম্বর ইনটেকে ভার্সিটিগুলো সবথেকে বেশি স্কলারশিপ প্রোভাইড করে চায়নাতে। কীভাবে প্রোভাইড করে চায়নাতে, রাফলি যদি বলি 1000-এর উপর ভার্সিটি আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন করায়। সেখানে বাংলাদেশিদের জন্য সেটা হয়তো বা 100+ ইউনিভার্সিটি আছে যেখানে বাংলাদেশি হিসাবে আমি অ্যাডমিশন নিতে পারবো। অনেকগুলো ভার্সিটির অনেক রকম স্কলারশিপ টাইপ, অনেক স্কলারশিপ পলিসি এবং অনেক কন্ডিশন থাকে। তো আপনাকে অবশ্যই চায়নাতে অ্যাপ্লাই করার আগে ভার্সিটি সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, স্কলারশিপ সম্পর্কে জানতে হবে, প্লাস ওই স্কলারশিপের কন্ডিশনটা কেমন সেটাও জানতে হবে। আপনি কীভাবে প্রস্তুতি শুরু করবেন ডে ওয়ান থেকে, আজকের ভিডিওতে আশা করি আপনাদের একটু হেল্প হবে প্রস্তুতি নিতে। সবার আগে পাসপোর্টটা রেডি করবেন। পাসপোর্ট রেডি করার পরে আপনার যে একাডেমিক সার্টিফিকেট, যদি আপনি ডিপ্লোমা, ব্যাচেলার বা মাস্টার্সে হন, তাহলে প্রিভিয়াস সকল একাডেমিক পেপার্স আপনার হাতে রাখবেন। এইগুলো অলওয়েজ স্ক্যান করে রাখবেন কোনো একটা আপনার ফোল্ডারে। আপনি স্ক্যান করে পাসপোর্ট, অল সার্টিফিকেট, অল ট্রান্সক্রিপ্ট, সাথে একটা ছবি, চাইনিজ সাইজের একটা ছবি আপনি অলওয়েজ একটা ফোল্ডার করে রাখবেন। এখন আপনার সেকেন্ড কাজটা হবে আপনি সাবজেক্ট, কোন সাবজেক্টে পড়তে চান এবং সেই সাবজেক্টটা আপনি নির্বাচন করবেন। নির্বাচন করার পরে কোন ভার্সিটিতে পড়বেন সেইটা নির্বাচন করতে হবে। এখানে অনেক সময় থাকে যে আমরা স্টুডেন্টগুলো যেটা করি, আমরা স্কলারশিপ বা ভার্সিটি থেকে সাবজেক্ট নির্বাচন করি, ব্যাপারটা এখানে একটু রং হয়, এটা ঠিক হবে না। অবশ্যই প্রথমে আগে সাবজেক্ট দেখবেন, দেন দেখবেন ওই পার্টিকুলার সাবজেক্টটা কোন ভার্সিটিতে ভালো আছে সেইটা নির্বাচন করবেন। তো প্রথম কাজটা, ডকুমেন্টেশন কাজটা আপনার হাতে টোটাল রেডি হয়ে আছে। সাথে অবশ্যই একটু বলে রাখা, ডকুমেন্টেশন কাজের জন্য সাথে আপনার যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আইএলটিএস, ডুওলিঙ্গো বা এনি আদার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ম্যানেজ করে রাখবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম 2.5 লক্ষ টাকা একটা স্টেটমেন্ট রাখবেন, প্লাস মেডিকেল রিপোর্ট, যেটাকে আমরা বলি মেডিকেল পেপার্স, এটাও আপনি অবশ্যই করে রাখবেন। বাংলাদেশ থেকে আপনার হাতে রাখতে হবে অ্যাপ্লাইয়ের জন্য। দেন সেকেন্ড আপনি কাজটা করলেন, আপনার ভার্সিটি নির্বাচন করলেন, সাবজেক্ট চুজ হয়ে গেলো। এখন আসবে মোস্ট ইম্পর্টেন্ট স্কলারশিপ। আমরা জানি চায়নাতে সকল ভার্সিটি সমান স্কলারশিপ প্রোভাইড করে না, কিছু কিছু ভার্সিটি আছে যে ফুল স্কলারশিপ প্রোভাইড করে সাথে মান্থলি স্টাইপেন্ড, কিছু কিছু ভার্সিটি আছে যে শুধুমাত্র স্কলারশিপ লাইক টিউশন ফি ও হোস্টেল ফি স্কলারশিপ দিচ্ছে, কিছু কিছু ভার্সিটি আছে শুধুমাত্র টিউশন স্কলারশিপ, এবং আরও কিছু ভার্সিটি আছে যাদেরকে আপনার টিউশন হোস্টেল দুইটাই পেমেন্ট করতে হবে। এগুলো ভার্সিটি ক্যাটাগরি আলাদা আলাদা করা। তো আপনাকে নির্বাচন করতে হবে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কোন স্কলারশিপটা আপনি মেনটেন করতে পারবেন। কেন আমরা বারবার সবসময় বলি সকলকে, চান্স স্কলারশিপ পাওয়া সহজ, মেনটেনটা ডিপেন্ড করবে আপনার উপরে। এখানে কোনো ব্যক্তি বা এজেন্সি কখনোই স্কলারশিপ আপনার মেনটেন করে দিতে পারবে না। তো আপনি সাপোজ আপনি স্কলারশিপ চুজ করলেন, ফুল স্কলারশিপ দেখে নেবেন ওই পার্টিকুলার ভার্সিটিতে ওই স্কলারশিপ কন্ডিশনটা কেমন, যদি আপনার জানা থাকে তো খুবই ভালো, নাহলে কোনো মাধ্যম থেকে বা যদি যে এজেন্সি দিয়ে কাজ করছেন বা যার মাধ্যমে কাজ করছেন তাদের কাছ থেকে খুব ক্লিয়ারলি আপনি এই কন্ডিশনটা ভালো বুঝে নেবেন। তাহলে ওয়ান বাই ওয়ান আমার কী হলো, আমার পেপার্স ডকুমেন্টেশন রেডি হয়ে আছে, আমি ভার্সিটি চুজ করতে পেরেছি, সাবজেক্ট চুজ, দেন অ্যাপ্লাই করতে হবে রাইট টাইমে। রাইট টাইমে ভার্সিটিতে 2টা বা 3টা ধাপে অ্যাপ্লিকেশন হয়, একটা আর্লি বার্ড অ্যাপ্লিকেশন হয়, সেকেন্ড স্লট অ্যাপ্লিকেশন হয়, লাস্ট মোমেন্ট থার্ড স্লট অ্যাপ্লিকেশন হয়। সবসময় মনে রাখবেন যত আর্লি অ্যাপ্লাই করবেন তত আপনার ভালো স্কলারশিপ প্লাস অ্যাডমিশন চান্স ভালো, বেশি ভালো থাকবে। এমন অনেক নামকরা ভার্সিটি আছে যাদের ডেডলাইন হয়তো বা দিয়ে রাখছে মে মাসের 30 তারিখ, কিন্তু ট্রাস্ট মি আপনি হয়তো বা মার্চের 15 তারিখের পরে ওখানে কোনো সিট পাবেন না, বা এপ্রিল মাসের 1 তারিখের পরে আপনি ওখানে সিট পাবেন না। কেন? কারণ ওই সকল ভার্সিটিতে সবাই অ্যাপ্লাই করেছে, তো যারা আর্লি অ্যাপ্লাই করেছে তাদের অ্যাডমিশনটা আগে কনফার্ম হয়েছে। যদি আপনার পার্টিকুলার কোনো ভার্সিটি যদি আপনার চয়েস থাকে তাহলে অবশ্যই আপনি ওই ভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশন শুরুর টাইমটা, শেষ টাইমটা দেখে নেবেন, ট্রাই করবেন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করার জন্য। যেহেতু আমাদের আগামী ইনটেক সেপ্টেম্বর ইনটেক, তো সেপ্টেম্বর ইনটেকের জন্য
আমরা কথা বলছি সেপ্টেম্বর থেকে অলরেডি কিছু সংখ্যক ভার্সিটি অ্যাডমিশন শুরু করে দিয়েছে জানুয়ারি প্রথম তারিখ থেকে। তো যাদের পেপার্স রেডি আছে তারা আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারেন। কিছু কিছু ভার্সিটি আছে যারা ফেব্রুয়ারি থেকে শুরু করবে, কিছু কিছু ভার্সিটি আছে যারা মার্চ 1 তারিখ থেকে শুরু করবে। তো অবশ্যই মাথায় রাখবেন কোন ভার্সিটি অ্যাপ্লাই করবেন, সেই ভার্সিটির ডেডলাইন কবে বা সেই ভার্সিটির অ্যাপ্লাই শুরু কবে থেকে হচ্ছে ট্রাই করবেন আর্লি বার্ডস অ্যাপ্লিকেশন করার জন্য। তাহলে কী হবে, আপনার স্কলারশিপ বেশি সিকিউর হবে, প্লাস আপনি তত দ্রুত পেপারসগুলো পাবেন। এখন এইগুলো করার পরে আপনার সকল ডকুমেন্টস ইনপুট করার পরে দেন যদি আপনি চান নিজে নিজে ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেন আপনি ওখানে অ্যাপ্লাই করবেন। বাট অবশ্যই অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে করবেন, নির্ভুলভাবে করার চেষ্টা করবেন। যদি কারোর হেল্প লাগে আপনি তার কাছ থেকে হেল্প নিয়ে কাজ করবেন। দেন নির্ভুল করার পরে দেন ভার্সিটি আপনাকে যদি প্রি অ্যাডমিশন লেটার প্রোভাইড করবে। অনেক ভার্সিটি আছে যে অনেক স্টুডেন্ট আছে যাদের আইএলস বা ডুওলিঙ্গো নাই, তাতে প্রবলেম নাই। ভার্সিটি ইনিশিয়ালি হয়তো বা একটা ইন্টারভিউ নেবে, আপনাকে ইন্টারভিউ টাইমটা দেবে, ইন্টারভিউ টাইমের পরে দেন আপনাকে কনফার্ম করবে আইদার ইউর রিজেক্টেড অর সিলেক্টেড। দেন ভার্সিটি আপনাকে অ্যাডমিশন লেটার দিবে, JW202 দেবে। দেন আপনি এই পেপারসগুলো নিয়ে দেন আপনার নেক্সট কাজ হবে ভিসা। আমরা নেক্সট কাজ হবে ভিসা, ভিসা ফেস করতে হবে। সেখানে আপনার 2,50,000 টাকা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে শো করতে হবে, যেটা আপনার অ্যাম্বাসির ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। দেন অ্যাম্বাসি থেকে আপনাকে একটা ইন্টারভিউ আসবে, অ্যাম্বাসি থেকে ইন্টারভিউ দেওয়ার পর দেন আপনার পারফেক্ট যে ভিসা এটা নিতে পারবেন, 3 থেকে 5 দিনের মধ্যে আপনি ভিসা নিতে পারবেন। দেন আপনি পারফেক্ট টাইমে ভার্সিটিতে ফ্লাই করবেন। অবশ্যই ফ্লাই করার আগে মনে রাখবেন যে অ্যাডমিশন লেটারে ভার্সিটিগুলো তাদের একটা টাইম ডিউরেশন দিয়ে দেয় কখন কবে থেকে কবে মধ্যে যেতে হবে। অবশ্যই ট্রাই করবেন প্রথম 2 দিনের মধ্যে যাওয়ার জন্য, তাহলে কী হয় ভার্সিটিতে যাওয়ার পরে অ্যাকোমোডেশনটা ভালোভাবে পাওয়া যায়। আদারওয়াইজ যেমন হয়েছে লেট করে যাওয়ার পরে অ্যাকোমোডেশনটা ফিল আপ হয়ে যাওয়ার কারণে আপনার বাইরে থাকতে হবে। তো অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে আপনি চাইনাতে অ্যাপ্লাই করবেন। আশা করি আপনার উচ্চশিক্ষার জন্য চাইনাতে গন্তব্য অবশ্যই শুভকর হবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।